প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি বরাবরের মতো আমি আবু সেদপু। প্রিয় দর্শক, আজকের অনুসন্ধানের একটু ভিন্নতা রয়েছে, তবে তার আগে আপনার প্রিয় সন্তানটিকে টেলিভিশন সেটের সামনে থেকে একটু সরিয়ে নিন, কারণ আজকের আয়োজন শুধুমাত্র অভিভাবকদের জন্য। কিভাবে একটি স্মার্টফোন আপনার প্রিয় সন্তানটিকে অন্ধকার পথের দিকে দিন দিন ধাবিত করছে তাই জানব এবার আমরা। যে 500 টাকার হাসি এখন দামি, হাসছে এখন দাম। আমি প্রবাসী ভাইয়াদেরকে অনেক পছন্দ করি। উন্নত বিশ্বে প্রযুক্তিকে ইতিবাচক হিসেবে ব্যবহার করায় বহির্বিশ্বের জাতিরা আজ উন্নত কিংবা উন্নয়নশীল নয়, প্রযুক্তি নির্ভর জাতির কাতারে। শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাকে ব্যবহারের মাধ্যমে দ্রুত যোগাযোগের প্রক্রিয়া সম্পন্নকরণের কৌশলকেই আবেদনিক অর্থে ডিজিটাল প্রযুক্তি বলে। বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, আর এজন্যই তথ্য প্রযুক্তির প্রতি মানুষের এত মনোযোগ বা আকর্ষণ। দেশে অব্যাহতভাবে চলছে নির্বিচারে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, বিশেষত মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক সহ অন্যান্য নেতিবাচক অ্যাপসের ব্যবহার। আর এছাড়াও তথ্য প্রযুক্তি নির্ভর অন্যান্য মাধ্যমের ভয়ানক আগ্রাসন তো আছেই। দেশের বিরাট এক জনগোষ্ঠীর ডিজিটাল তথ্য প্রযুক্তির আসক্তির মধ্যে রয়েছে, ফলে দেশে সমাজ, সংস্কৃতি ও সভ্যতায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এক্ষেত্রে যথেষ্ট মাত্রায় নেতিবাচক পরিবর্তন এসেছে। এর মূল ভুক্তভোগী হচ্ছে শিশু, কিশোর, যুবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বলতে গেলে ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে বর্তমান আমাদের সমাজে। প্রযুক্তিকে ইতিবাচক হিসেবে ব্যবহার না করে উল্টো প্রযুক্তি ব্যবহার ও নিয়ন্ত্রণ করছে আমাদের মন ও মানসিকতাকে, এমনকি মানবিক মূল্যবোধকেও প্রভাবিত করে ঠেলে দিচ্ছে ভিন্ন দিকে। ফ্যামিলি ফ্রেন্ডস অনেকে ফোন নিয়ে দেখতেছে, দেখলো এর মধ্যে উপর একটা অশ্লীল একটা ইয়ে এসে পড়ছে। শুধুমাত্র রাস্তাঘাটেই যে আমরা সেফ না তা না, আমরা সোশ্যাল মিডিয়াতেও সেফ না। সব সময় যে ছবি আপলোড দিলে কেউ না কেউ থাকবেই যে এটা নেগেটিভ কমেন্ট করবে। বিশ্বনের এই যুগে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের মধ্যে অভিভাবকদের অন্যতম দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে ছেলেমেয়েদের মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহারের আসক্ত হওয়ার বিষয়টি। যদিও প্রযুক্তির এমন অপার সম্ভাবনা হাতছানি যখন পুরো বিশ্বে, তখন এই প্রযুক্তিকে নেতিবাচক হিসেবে ব্যবহার করে একটি চক্র নানারকম অনলাইন অ্যাপসের মাধ্যমে নিজের শারীরিক অঙ্গভঙ্গির অশ্লীল দৃশ্য প্রদর্শন করে অপর প্রান্ত থাকা ব্যক্তির কাছ থেকে হাতি নিচ্ছে লাখ লাখ টাকা। যা এই চিত্র দেখলেই বোঝা যায় তরুণ সমাজ অনলাইনে নেশায় কতটা বুঁদ হয়ে পড়ে আছে। তবে মজার বিষয় হলো এই অনলাইন অ্যাপসগুলোর মাধ্যমে বেশি ঝুঁকে পড়েছেন প্রবাসীরা। রাতভর টোকেন, বিটকয়েন কিংবা নানা লেনদেন পদ্ধতির মাধ্যমে চলা এসব অনলাইন এখন তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকার পথে। দর্শক, এখন দেখাবো বর্তমান সমাজের বাস্তব প্রেক্ষাপট, তবে আরও বাস্তবতার মুখোমুখি হতে চাই আমরা। তাই চলুন কথা বলা যাক প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে, কি বলছেন তারা। লক্ষ লক্ষ টাকা আমি এই অনলাইনের মাধ্যমে ব্যয় করে ফেলছি। হিসাব করে দেখা গেল যে টাকা ব্যয় শুধু না, সময় ব্যয় থেকে শুরু করে অনেক সময় গিয়েছে এদের পিছনে। এতে আমার কোটি টাকারও অধিক ক্ষতিপূরণ ক্ষতি হয়ে গেছে। রাতভর এমন অনলাইনের মাধ্যমে আয়কারী তিন নারীকে অনুসন্ধান করে ঘটনার অন্তরালে টিম। আসলে আমাদের কোনো ঘর সংসার নেই, তো এই জন্য আমরা মনে করেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকারে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে বিভিন্ন ছেলেদের প্রলোভন দেখায় 5-10-20-1-1.5 লাখ এরকম, মানে আমরা ঘরে বসে ইনকাম করতে পারি আর কি। আমাদের মেয়েদের জন্য হয়তো 1-1.5 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, আমরা করতে পারি, চাইলেই করা যায়, সম্ভব। যারা বাহিরে থাকে তাদের ইমোর মাধ্যমে যে অঙ্গভঙ্গি দেখে যে একটা ইনকাম সোর্স ভালোই হয়, কিন্তু ডিজিটাল যুগে যে ইমোর মাধ্যমে যে একটা অনলাইনের যে ব্যবসাটা মানে কাজই বলা যায়,
সেটাই এখন ভালোই হচ্ছে। দর্শক, শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও জেলাগুলোতেও তরুণ তরুণীরা অধিক আসক্ত প্রযুক্তির সাথে। গ্রামীণ জনপদের চিত্র আরও ভয়াবহ, তাই এসব অভিভাবক আর শিক্ষাবিদদের কথা শুনলে অনেকটা অনুমান করা যায় কোন পথে আছি আমরা। ইউনিসেফ থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের বিশেষ করে এই অ্যান্ড্রয়েড ফোনের যে অবাধ ব্যবহার, এটি স্কুল পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে নিষেধ, মানে নিষেধ করে জাতিসংঘ থেকেও কিন্তু একটা নির্দেশনা আমরা শুনেছি। স্মার্টফোনের অত্যাধিক ব্যবহারের কারণে আমাদের যে তরুণ প্রজন্ম আছে বা আমাদের যে ছোট প্রজন্ম আছে, তারা অনেকটা মানে খারাপভাবে ব্যবহার করছে। আপনি জানেন যে দেখবেন যে এটা স্মার্টফোন নিয়ে যেই কাজ করার কথা তারা সেই কাজ করে না, তারা এখানে হয়তো পর্ন দেখছে অথবা অনলাইন জুয়া গেমে অভ্যস্ত হয়ে গেছে। স্মার্টফোন কেন ছাত্রছাত্রীদের হাতে দেওয়ার জন্য আমরা অভিভাবকদের অনুরোধ করি, কারণ স্মার্টফোন ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনে ক্লাস করতে পারে, সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে শিক্ষকদের মাঝে। আমার মেয়ে জুয়া খেলতেছে না ভালো কাজে ব্যবহার করতেছে সেটা তো আমি জানি না, এবং আমি তো সবসময় আমার মেয়ের সাথে থাকি না। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন অনুসন্ধানের কিঞ্চিত মাত্র। তবে সময়ের বাধায় আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর দেখা হবে আপনাদের সাথে, তাই মাইটিভির সাথে থাকুন। বিরতির বাধা টপকে আবার আমরা হাজির আপনাদের সামনে, তাই চলুন কথা ঝংকারে নয়, দেখে আসা যাক অনুসন্ধানের মূল আয়োজন কি। দর্শক, এবার আমরা দেখাবো কিভাবে ইমু অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দুজন দুজনের কাছাকাছি অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে একে অপরের সাথে কথা বিনিময় করছে, বিনিময় করছে মনের কথা। আর এই কথা বলার সময় উভয়ের আকাঙ্ক্ষার গল্প থাকাটাই স্বাভাবিক, তবে তার বিনিময়ে গুনতে হবে 20-30 হাজার টাকা, যা অতি আসক্তি মানুষের কাছে ঠুনকো ব্যাপার। অনলাইনে হয়তো এই মুহূর্তের মাধ্যমে যে দেহের অঙ্গভঙ্গি যেটা আছে সেটার মাধ্যমে দেখে আকৃষ্ট করে হয়তো ইনকামটা হয়ে যায়, হয়ে যায় হয় না হয়েও যায়। টাকা পয়সা আছে এরকম এদেরকে দিয়ে আসলে এদেরকে এরকম কিছু করে আর কি আমরা আনতে পারি, 10-20-1-2 লাখ টাকা আনা আমাদের পক্ষে অসম্ভব কিছু না। তাহলে দর্শক, বাকিটা নিজের চোখে দেখে অনুধাবন করে নিন, বাস্তব সমাজ ব্যবস্থা আসলে কোথায় রূপ নিয়েছে, কোথায় গিয়ে থমকে দাঁড়িয়েছে মানবিকতার মতো নিজের সম্মান, অর্থের বিনিময়ে কিভাবে বিকিয়ে দিয়েছে নিজেকে, তাও আবার প্রযুক্তি ব্যবহার করে। বিশেষ করে বিদেশি ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন নাম লিখে লগ ইন করে ফলোয়ার কিংবা গ্রুপে অ্যাড করে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে টাকা পাঠানোর অ্যাপসগুলোতে ডলার কিংবা বিটকয়েন ডাইভেট করে অর্থাৎ রাতের আধারে চুপি সেরে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা, আর এতে পা দিচ্ছেন নিম্ন মধ্যবিত্ত কিংবা অভিজাত পরিবারের সন্তানেরা। তবে সেক্ষেত্রে উঠতি বয়সের যুবকরাও কিন্তু পিছিয়ে নেই। তবে অনেকেই চায় এই প্রযুক্তিকে নেতিবাচক অর্থে ব্যবহার করে জীবন উন্নতির সোপানে পৌঁছাতে অথবা আর্থিকভাবে স্বাবলম্বী হতে। সারা দেশে এমন কোনো এলাকা, পাড়া কিংবা মহল্লা নেই যেখানে উঠতি বয়সের কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছেন না অনলাইন আসক্তিতে। এমনকি অনেকে ব্যবসা খুলে বসেছেন এই প্রযুক্তিকে ইতিবাচক হিসেবে নয় বরং নেতিবাচক হিসেবে ব্যবহার করে। তার মূল কাজই ছিল যে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি, রেস্টুরেন্ট, ক্লাব, এগুলি সে ওইখানে আগে বলে রাখতেন, পার্টি আয়োজন করতেন, এবং ওই পার্টিতে সমাজের বিত্তশালী ছেলে মেয়েরা যারা, তারাও রাতের বেলা সারা রাত ঘুরে বেড়ায়, এরকম ছেলেদেরকে তারা কালেকশন। দর্শক, সময় হলো আরো একটি বিরতি নেওয়ার। বিরতির পর আমরা হাজির হব আপনাদের সাথে, তাই আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির বাধা অতিক্রম করে আবার আমরা হাজির আপনাদের সামনে, তাই কথা না বাড়িয়ে এবার আমরা যেতে চাই অনুসন্ধানের বাকি অংশে। শুধু এখানেই শেষ নয়, উঠতি তরুণ তরুণীদের পাশাপাশি এখন গৃহকর্তার অগোচরে বাড়তি অর্থ ইনকামের আশায় এভাবেই ডিজিটাল প্রক্রিয়ায় আসক্তি বাড়াচ্ছে অনেক গৃহিণী নারীরাও। দেখে আসা যাক সেই চিত্র।
প্রত্যেকবার তোমরা আনন্দ করো, অনেক অনেক আনন্দ করো, আর ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো, আর তাড়াতাড়ি মেম্বার হয়ে যাও। তো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য দর্শক, স্মার্টফোন মানেই পুরো দুনিয়া যেন হাতের মুঠোয়, কারণ গুগল সার্চ ইঞ্জিন মামার বদলতে গ্রামের অশিক্ষিতরাও এখন যেন ইংরেজি ভার্সনে ফোন চালাতে বেশ পারদর্শী। আর এর ফলে উঠতি তরুণরা যে কোনো ওয়েবসাইট লিঙ্ক লিখে সার্চ দিলেই বিভিন্ন অসামাজিক অ্যাপসে প্রবেশ করায় মানসিকভাবে বিকৃত হচ্ছেন তারা, পিছিয়ে পড়ছেন পড়াশোনা থেকেও, অন্ধকার পথের দিকে ধাবিত হচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম। সরকার যদি চায় এই কন্টেন্টগুলোকে ফিল্টারিং করতে পারে এবং এই গ্রুপগুলোকে বন্ধ করার ব্যবস্থা নিতে পারে। অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষের সাথে যদি যৌথ সমন্বয়ের মাধ্যমে কাজ করা হয় তাহলে এই গ্রুপগুলো বা কোনো নির্দিষ্ট আইডি বা ফেসবুক পেজগুলোকে বন্ধ করা সম্ভব বা ফিল্টারিং করা সম্ভব। অথচ আপনারা অভিভাবকরা এ বিষয়ে কিছুই অবগত নন। রাতের আধারে কি করছে আপনার এবং আমাদের প্রিয় সন্তানটি, একটু খোঁজ খবর নেবেন কি? স্মার্টফোন দিয়ে কি করছেন তারা? টিকটক, ফেসবুক, লাইকি, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, টুইটার, এক্স মাস্টার, সিএক্সএন, টেলিগ্রাম সহ বেশ কিছু অশ্লীল ওয়েবসাইট আছে যারা লাইভে এসে উঠতি যুবকদের অপেক্ষার প্রহরে রেখে নিজেকে উৎসর্গ করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। কিছু মানুষ থাকে, সবার মেন্টালিটি এক থাকে না, বেশিরভাগ ছেলেরা বলে, ইভেন কিছু মেয়েও থাকে এরকম, যে ড্রেস নিয়ে কথা বলা, তারপর সাজগোজ নিয়ে কথা বলা, ইভেন ইনবক্সে বিভিন্ন বাজে মেসেজ করা হয়। ওই টাইপের মেসেঞ্জার বা ওই টাইপের ছেলেরা বেশি উৎসাহ পাচ্ছে বা হয়তো বা বেশি লাই পেয়ে যাচ্ছে। আমাদেরও কোথাও না কোথাও দোষ আছে, আর আমাদের দোষটা শুধুমাত্র একটা যে আমরা ইগনোর করে যাচ্ছি জিনিস। সার্বিক এই প্রসঙ্গকে কিভাবে দেখছেন সমাজ অপরাধ বিশেষজ্ঞ? আমাদের যে প্রযুক্তি বা সোশ্যাল মিডিয়া যে ইতিবাচকভাবে ব্যবহার হচ্ছে না তা না, কিন্তু সেই পরিমাণটা অপেক্ষাকৃত কম। আমাদের নেতিবাচক অথবা আমাদের বলা যেতে পারে অগঠনমূলক ব্যবহারটাই বেশি। এটি ব্যবহার করার ক্ষেত্রে ওই রাষ্ট্রের কোনো নীতিমালা আছে কিনা, কোনো বিধিনিষেধ আছে কিনা, সেই জায়গাতে আমাদের কোনো এই ধরনের কোনো দিক নির্দেশনা রাষ্ট্রের পক্ষ থেকে নেই। আর আইন বিশেষজ্ঞরাই বা কি বলছেন? আইসিটি ল বলেন, লগুলো কিন্তু শক্ত হবেই আছে, পানিশমেন্ট কিন্তু যাবজ্জীবন আছে, 10 বছর আছে, 14 বছর আছে, কিন্তু প্রোভাইডেড ল থাকলে হবে না, ওই ইমপ্লিমেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। তবে এসব অপ্রীতিকর ওয়েবসাইট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান রয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। একটা মানুষ আরেকটা মানুষকে দেখে পোস্টারে পায়, যদি আমরা ব্লক করে দিই এটা আসলে কোনো সমাধান হয় না, আমাদের অ্যাকশন নেওয়া উচিত। সাইবার ক্রাইমের যে পদক্ষেপগুলো আছে তারা যেন অবশ্যই এগুলো ফাইন্ড আউট করে এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় আনে, তখনই আমার মনে হয় এটা বন্ধ হবে। তবে কাল্পনিকভাবে নির্মিত এই চিত্রটি দেখলেই আপনারা অভিভাবকরা নিশ্চিত হবেন আপনাদের ব্যস্ততার কারণেই কোন পথে ঠেলে দিচ্ছেন আপনার প্রিয় ভবিষ্যৎ প্রজন্মকে। আসামি কি কিছু বলতে চায়? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি অপরাধী, আমি মোবাইল ছাড়া খেতে চাইনি, কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাইনি তো, আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি, এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো। আমার তো খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সাথে খেলে না, খেলতে নিয়েও যায় না, এখন আমি কি করব? দর্শক, বিদায় নেওয়ার আগে বরাবর মতো একটি কথাই বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। তবে যারা স্মার্টফোনকে ইতিবাচক হিসেবে ব্যবহার না করে নেতিবাচক হিসেবে ব্যবহার করছেন তারাকে একটু সতর্ক হবেন। আজকের আয়োজন শুধুমাত্র আমাদের অভিভাবকদের জন্য, কারণ আপনাদের চোখ কান খোলা রাখলে আপনাদের প্রিয় সন্তানটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। দর্শক, এই ছিল বিশেষ আয়োজন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। আল্লাহ হাফেজ।